রক্তক্ষরণজনিত স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আসিয়া বেগম। এতটায় অসুস্থ হয়ে পড়েছেন, কারো ডাকে সাড়াও দিতে পারছেন না ঠিকমতো। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দায় স্ট্রোকের চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন ময়না। মাত্র 35 বছর বয়সে তীব্র মাথা ব্যথা, বমি এবং অজ্ঞান হয়ে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনায় শঙ্কা বেড়েছে। উচ্চ রক্তচাপ আছে, তাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, তো এই ধরনের স্মোকিং এর হিস্ট্রি আছে, স্ট্রেসফুল লাইফ লিড করে, তো এই ধরনের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যাদের বয়স বেশি তাদের স্ট্রোকের প্রবণতা বা ঝুঁকিটা বেশি থাকে। কম বয়সে রক্তক্ষরণজনিত স্ট্রোকের একটা বড় কারণ জন্মগত ব্রেনের রক্তনালীর ত্রুটি। এদিকে গলার রক্তনালীতে 99% ব্লক থাকা মাইনুদ্দিনকে নিউরো ক্যাথ ল্যাবে নেওয়া হয়েছে। ঠিক সময়ে হাসপাতালে আসতে না পারলে যে কোনো বড় ধরনের ক্ষতিতে পড়তেন তিনি। ক্যাথ ল্যাবে ব্লক সরানোর পর প্রাণনাশের ঝুঁকি থেকে মুক্ত হয়েছেন মাইনুদ্দিন। আমরা যখন পরীক্ষা করি তখন প্রায় অ্যাবাউট 99% মতো ব্লক ছিল এবং আফটার ট্রিটমেন্ট এখন মোটামুটি ফ্রি অফ ডিজিজ, সেখানে কোনো এখন ব্লক নেই, সম্পূর্ণভাবে রক্ত সঞ্চালন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন স্ট্রোকের মোট রোগীর 85% মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধজনিত স্ট্রোকে ভুগে থাকেন, যাদের 40%-এরই 8 ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবের সাপোর্ট লাগতে পারে। অন্যদিকে রক্তক্ষরণজনিত স্ট্রোকের 15%-এর 10% দেরিতে হলেও প্রয়োজন পড়ে ক্যাথ ল্যাবের। ক্যাথ ল্যাব ছাড়া জটিল স্ট্রোকে ভোগা এই 50%-এর অনেকেরই পরিণতি হয় মৃত্যু বা পঙ্গুত্ব বরণ। অথচ সরকারি পর্যায়ে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল ছাড়া কোথাও নেই নিউরো ক্যাথ ল্যাব। কার্ডিয়াক ক্যাথ ল্যাব, যেগুলো হার্টের ক্যাথ ল্যাব, অনেক বড় বড় হসপিটালগুলোতে আছে, এই ক্যাথ ল্যাবেও কিন্তু নিউরো যে সেবাটা সেটা দেওয়া কিন্তু সম্ভব, একই মেশিন আসলে, কিন্তু এই প্রচলনটা নেই, সচেতনতা নেই, কিংবা যে ম্যান পাওয়ার লাগবে এই এই চিকিৎসাটা চালায় নেওয়ার জন্য সেই ম্যান পাওয়ার আমরা হয়তো এখনও তৈরি করতে পারি নাই। বিশ্বে স্ট্রোকে মোট মৃত্যুর 2/3 হয় বাংলাদেশে। 2020 সালে 85,000 মানুষ মারা গেছে, যা 2019 সালের দ্বিগুণ। অথচ স্ট্রোকের পূর্ণাঙ্গ সেবা ঢাকার বাইরে ছড়িয়ে দেয়া সম্ভব হয়নি। কমপ্লিট একটা প্রোটোকল প্রণয়ন এবং সমন্বয়ের মাধ্যমে আগাইতে হবে। অবশ্যই নিউরোলজি সেন্টার রোল প্লে করবেন, সাথে সবাই আর কি, ইন্টারভেনশনিস্ট, নিউরোসার্জন, রেডিওলজিস্ট, রিহ্যাব। নিনসে হয়েছে খুবই ভালো খবর, সারা দেশে এত বড় স্ট্রোক সেন্টার আসলেই দরকার নেই। মানে একটা অ্যাভারেজ স্ট্রোক সেন্টার উইথ অল ফ্যাসিলিটিস এবং ম্যান পাওয়ার ফ্রম অল সোর্সেস, এটা বেশি দরকার আর কি। এদিকে শয্যার বাইরে কোনো রোগীকে ভর্তি করে সেবা না দেয়ায় বরাবরই ক্ষোভ প্রকাশ করে থাকে ভুক্তভোগীরা। তবে মানসম্মত সম্পন্ন সেবা নিশ্চিতে এর বিকল্প নেই বলে মত হাসপাতালটির পরিচালকের। এই যে ফ্লোরে যে রোগী ভর্তি হয়ে থাকে আর যে ওটা বিছানায় থাকে, আমি দেখেছি ট্রিটমেন্টে আঁকা হাসপাতাল পার্থক্য। কাজে আমি মনে করি ফ্লোরে রাখাটা হলো একটা বিছানা পেল, চিকিৎসা কতটুকু পেল সেটা নিয়ে আমার যথেষ্ট চিন্তা। ঢাকা ছাড়া বাংলাদেশের 63টি জেলাতে স্ট্রোকের রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবার সুযোগ নেই। জাতীয় নিউরোসায়েন্সে শয্যার বিপরীতে রোগী ভর্তি না করায় রোগীদেরকে ঢাকা মেডিকেল বা অন্যান্য হাসপাতালের বারান্দা বা অনেক মানবেতর জীবনযাপন করে চিকিৎসাটি আসলে নিতে হয়। তাই 15টি মেডিকেল কলেজে স্ট্রোক সেন্টার বা পূর্ণাঙ্গ চিকিৎসার সুযোগ করলে স্ট্রোকের রোগীরা সম্পূর্ণ সুস্থ হতো বা পঙ্গুত্ব বরণের হাত থেকে অন্তত বেঁচে যেত। মুজাহিদ শুভ, এখন ঢাকা।